অবৈধ অটো বন্ধের দাবিতে পথ অবরোধে সামিল বনগা বাগদা এলপিজে অটো ইউনিয়নের সদস্যরা। এদিন বনগা চাঁদা বাজারে অবরোধ করেন তারা। অবৈধ অটো বন্ধের দাবিতে পথে নামলেন অটো চালকেরা। এদিন বনগা বাগদা সড়কের চাঁদা বাজারের কাছে পথ অবরোধ করেন বনগা বাগদা এলপিজি অটো ইউনিয়নের সদস্যরা। দীর্ঘ সময় পথ অবরোধের ফলে সমস্যায় পড়ে নিত্যযাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনগা থানার পুলিশ। অবরোধকারীদের দাবি, এই রুটে কোনো রকম বৈধ কাগজ ছাড়াই প্রায় 17টি অটো চলাচল করছে। দ্রুত ওই অবৈধ অটোগুলির চলাচল বন্ধ করবার দাবিতেই এদিন পথ অবরোধে সামিল হন তারা। এ বিষয়ে এলপিজি অটো ইউনিয়নের পক্ষে আলী মোহাম্মদ মণ্ডল জানান, বনগা বাগদা এই অটো রুটে প্রায় 73টি অটো চলে। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকিও দিয়েছেন তারা। 17খানা গাড়ি চলছে এই রুটে, ইমিডিয়েটলি আজকেও 4খানা চলেছে, তারই প্রতিবাদে আমাদের আন্দোলন। দেখুন, গভর্নমেন্ট যদি স্বীকৃতি দেয়, গভর্নমেন্টের পেপারসপত্র যদি দিয়ে চালায়, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু অবৈধভাবে যদি গাড়িগুলো চলে, আজকে এতগুলো পরিবারের রুটি রোজগারের ব্যাপার। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।